वेलकम स्टूडेंट, आज हम नवम श्रेणी भौत विज्ञान परमाणु और गठन परमाणु गठन और पदार्थ भौत रासायनिक गठन समूह उपएक मोल धारणा हम आलोचना कर मोल धारणा कन्सेप्ट अफ मोल ये विषय आलोचना करपर देखे नब मोल की प्रथम तो मोल की से विषय देखे नब मोल मोल की विषयटार ऊपर आलोचना कर देखा जाक तार आगे मोले आगे अनुधारणा गुलो कतगुलो विषय पढ़ब से विषय गुलो हलो एक नम्बर अणु की अणु अर्थात मलिकुल मलिकुल की मौलिक बा जौगिक पदार्थ मलिकुल कार है मौलिक बा जौगिक पदार्थ मौलिक बा जौगिक पदार्थ मौलिक बा जौगिक पदार्थ जे क्षुद्रतम कणा जे क्षुद्रतम कणार मध्य ओ पदार्थे सकल धर्म एवं भौत एवं रासायनिक धर्म बर्तमान ताके अणु बला है ताहले अणु काके बोले मौलिक बा जौगिक पदार्थे जे क्षुद्रतम कणार मध्य ओ परमाणु सकल धर्म अर्थात भौत एवं रासायनिक धर्म बर्तमान ताके अणु के दो भागे भाग कर अणु दो प्रकार यथा मौलिक अणु जौगिक अणु मौलिक अणु जौगिक अणु मौलिक अणु का देखते बोल दो एक ही रकम मौलिक पदार्थ द्वारा तैयारी से एक ही रकम परमाणु द्वारा गठित अनुदिखे नहीं मौलिक अणु बोलो जमन ओटू टा कि दुटो अक्सिजें परमाणु द्वारा गठित से ओटू हलो मौलिक अणु जो बला है एन टू हलो मौलिक अणु क्यों मौलिक अणु दुटो एक ही रकम परमाणु द्वारा गठित एक ही परमाणु द्वारा गठित अणु के मौलिक अणु बोलो जमन एखे ओटू हलो मौलिक अणु एन टू तो मौलिक अणु जौगिक अणु कहते भिन्न रकम परमाणु द्वारा गठित अणु के जमन H2O H2O एक क्षेत्र देखा जा हाइड्रोजेन और अक्सिजें परमाणु मिलित हुए अणुटा गठन कर जौगिक अणु और कि जौगिक अणु होते CO2 कार्बन और अक्सिजें परमाणु मिलित हुए CO2 अणु गठन कर मौलिक एगुलो हलो जौगिक अणु एरपर तहले अणु के पदार्थे क्षुद्रतम कणा मौलिक बा जौगिक पदार्थे क्षुद्रतम कणा हलो अणु जेखाने पदार्थे भौत एवं रासायनिक धर्म बर्तमान थाके अणुके दुई भागे भाग करलाम मौलिक अणु और जौगिक अणु मौलिक अणु उदाहरण जौगिक अणु उदाहरण आमरा पेलाम एबार चले आसलाम आमरा मोल मोल की सेटा आमरा देखे नेब मोल का क्या बोले ये बात देख लीजिए मोल मोल कुछ ये कोनो पदार्थे मध्ये जो दी एक पदार्थ ना ना जे जे कोनो पदार्थे मध्ये जो दी 6.022×10^23 टी उपादान कणिका उपादान कणिका की होते उपादान कणिका परमाणु अणु आयन इलेक्ट्रॉन
তাহলে একটা পদার্থ নিলাম, পদার্থ নিলাম, পদার্থ নিলাম, কিছু পরিমাণ পদার্থ নিলাম, এর মধ্যে যদি এত সংখ্যক উপাদান কণিকা থাকে তাহলে এই পদার্থকে বলবো দিস ইজ ওয়ান মোল। কত বলবো? ওয়ান মোল। তাহলে ওয়ান মোল কাকে বলে? কোন পদার্থের মধ্যে যদি এত সংখ্যক উপাদান কণিকা, যদি এত সংখ্যক পরমাণু থাকে তাহলে বলবো এক মোল পরমাণু, যদি এত সংখ্যক অণু থাকে তাহলে বলবো এক মোল অণু, যদি এত সংখ্যক আয়ন থাকে এক মোল আয়ন, এত সংখ্যক ইলেকট্রন থাকে এক মোল ইলেকট্রন। তাহলে এক মোল কাকে বলে আমরা বুঝতে পারলাম। নেক্সট চলে আসবো মোলের পর, অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা নেক্সট হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা কি? ঠিক উল্টো করে ভাবো আমরা, এটা এক মোল আছে, ওয়ান মোল কোন পদার্থ আছে, এর মধ্যে 6.022×10^23 টি যদি কণা থাকে, তিরিশটি উপাদান গণিকা, উপাদান গণিকা থাকে, তাহলে কোন পদার্থের এক মোল পরিমাণ কোন পদার্থের মধ্যে যদি এত সংখ্যক উপাদান গণিকা থাকে তাহলে এই পদার্থকে বলবো অ্যাভোগাড্রো সংখ্যা, এবং এই সংখ্যাটাকে এক মোল এই সংখ্যাটাকে বলবো অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে তাহলে বুঝতে পারলাম। এক মোল পরিমাণ কোনো পদার্থের, এক মোল পরিমাণ কোনো পদার্থের মধ্যে এত সংখ্যক উপাদান কণিকা থাকলে তাকে বলবো অ্যাভোগাড্রো সংখ্যা। যে পরিমাণ উপাদান কণিকা বর্তমান থাকে, কত পরিমাণ থাকে? এত সংখ্যক, এই পরিমাণকে বলবো অ্যাভোগাড্রো সংখ্যা। নেক্সট চলে এসো অ্যাভোগাড্রো সংখ্যা হলো। এরপরে ধারণা গুলো, নতুন নতুন ধারণা, সে ধারণা গুলো আমরা আলোচনা করব। কি এরপরে হচ্ছে পারমাণবিক ভর, পারমাণবিক ভর, পারমাণবিক ভর কি সেটা জানো। পারমাণবিক ভর কাকে বলে? সংখ্যাটা। অর্থাৎ পারমাণবিক ভর কাকে বলে? সমান দুই ভাবে তুলনা করতে পারি পারমাণবিক ভর, বিভিন্ন স্কেল আছে, হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, কার্বন স্কেল। কোন পরমাণু, একটা পরমাণু নেলাম, একটি পরমাণু, যে কোনো একটা পরমাণু, আমি যে কোনো পরমাণু নিলাম, ক্লোরিন পরমাণু, একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেনের তুলনায় যত গুণ হয়, অর্থাৎ আমি একটা অক্সিজেন পরমাণু না আর একটা হাইড্রোজেন পরমাণু না, দেখা যাচ্ছে অক্সিজেন পরমাণুটা হাইড্রোজেন পরমাণু থেকে 16 গুণ ভারী, তাহলে একটি পরমাণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে পারমাণবিক ভর কাকে বলে? কোনো মৌলের, অবশ্যই তাহলে কোনো মৌলের একটি পরমাণু ভর বা একটি হাইড্রোজেন পরমাণু ভর, অর্থাৎ একটি হাইড্রোজেন পরমাণু ভরের তুলনায় একটি পরমাণু যত গুণ ভারী সেইটাই হবে তার পারমাণবিক ভর। এটা গেল হাইড্রোজেন স্কেল। কোন স্কেল? হাইড্রোজেন স্কেল। কিন্তু এস আমরা যা কিছু সংজ্ঞায়িত করবো কার্বন C12 স্কেল, কার্বন C12 স্কেল। এই স্কেল অনুসারে কি হবে এই সংজ্ঞাটা?
স্কেলে কি হবে পারমাণবিক ভর, এর সংজ্ঞাটা কি হবে স্কেলের সংজ্ঞা বলছে একটি পরমাণু ভর, একটি পরমাণু ভর একটি পরমাণু ভর বাই একটি সি পরমাণু ভর ইনটু একের বারো। সংজ্ঞাটা কি বলছে কোন মৌলের একটি পরমাণুর ভর নিলাম, কোন মৌলের একটা পরমাণু ভর মানলাম, আর মানলাম কি একটা কার্বন পরমাণুর ভর মানলাম তা একের বারো বললাম। তাহলে একটি পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর একের বার তুলনায় যত গুণ ভারী সেটাই হয় পারমাণবিক ভর। এরপর অক্সিজেন স্কেল আছে, তাহলে পারমাণবিক ভর কাকে বলে আমরা বুঝতে পারলাম পারমাণবিক ভর কোন আসবে গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর গ্রাম পারমাণবিক ভর কি পারমাণবিক ভর যা তাকে গ্রামে প্রকাশ করলে যত পরিমাণ হবে সেটা হবে গ্রাম পারমাণবিক ভর। কিরকম গ্রাম পারমাণবিক ভর, যেমন অক্সিজেনের পা ভর দিয়ে পারমাণবিক ভর সমান ১৬, তাহলে গ্রাম পারমাণবিক ভর কত, অক্সিজেনের অক্সিজেনের গ্রাম পা ভর হবে কত ১৬ গ্রাম, ১৬ গ্রাম। গ্রাম পারমাণবিক ভর কাকে বলে পারমাণবিক ভর যা তাকে গ্রাম প্রকাশ করলে যে পরিমাণ পদার্থ হয় সেই পরিমাণ পদার্থকে গ্রাম পারমাণবিক ভর বলা হয়। এবার সে গ্রাম অণু কাকে বলে, গ্রাম অণু কি, গ্রাম অণু কাকে বলে, গ্রাম অণু কি কিচ্ছু নয় গ্রাম অণু, এই সরি গ্রাম পরমাণু, গ্রাম পরমাণু হচ্ছে পারমাণবিক গ্রাম পারমাণবিক ভর যতটা অর্থাৎ কত ১৬ গ্রাম। তাহলে আমি পাত্রের মধ্যে ১৬ গ্রাম অক্সিজেন আনা, পাত্রের মধ্যে ১৬ গ্রাম অক্সিজেন আছে, তাহলে গ্রাম পারমাণবিক ভর যা তাকে বলা হয় এক গ্রাম পরমাণু, অর্থাৎ এক গ্রাম পরমাণু কাকে বলে বা গ্রাম পরমাণু কাকে বলে পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে হয় গ্রাম পারমাণবিক ভর, সেই গ্রাম পারমাণবিক কত গ্রাম পদার্থকে এক গ্রাম পরমাণু বলা হয়। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে গ্রাম পরমাণু এক গ্রাম পরমাণু অক্সিজেন মানে এক গ্রাম পরমাণু অক্সিজেন সমান কত গ্রাম অক্সিজেন, ১৬ গ্রাম অক্সিজেন, ১৬ গ্রাম অক্সিজেন। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আছে, একটা পাত্রের মধ্যে ঢাকনি দেওয়া আছে এর মধ্যে অক্সিজেন গ্যাস আছে, দেখা যাচ্ছে এই অক্সিজেন গ্যাসের মধ্যে যদি বলা হয় ১৬ গ্রাম অক্সিজেন, ১৬ গ্রাম অক্সিজেন আছে, কেউ বললো ১৬ গ্রাম অক্সিজেন আছে, মেপে দেখলো আয়তন বললো এক গ্রাম পরমাণু অক্সিজেন, অর্থাৎ আমরা বলতে পারি এক গ্রাম পরমাণু অক্সিজেন সমান ১৬ গ্রাম অক্সিজেন। নেক্সট চলে আসি আমরা পারমাণবিক ভর যেমন পেলাম একইভাবে পাবো আণবিক ভর, তাহলে পারমাণবিক ভর কার বৈশিষ্ট্য, পারমাণবিক ভর মৌলিক পদার্থ, এটা হচ্ছে মৌলিক পদার্থ, মৌলিক পদার্থে হয় পারমাণবিক ভর। নেক্সট চলে আসি আমরা আণবিক ভর, চলে আসে আণবিক ভর, আণবিক ভর আণবিক ভর কাকে বলে পরপর টপিক গুলো দেখো, মানে আণবিক ভর আ ভ
সংকেত প্রকাশ করছে। প্রথমত আণবিক হওয়ার কাদের বৈশিষ্ট্য মৌলিক বা যৌগিক, মৌলিক বা যৌগিক পদার্থ, তাহলে আণবিক ভর কাদের হয়? মৌলিক বা যৌগিক পদার্থের হয় আণবিক ভর। তাহলে মৌলিক আণবিক ভর কাকে বলে? আমি একটা সোডিয়াম ক্লোরাইড নিলাম একটা মৌল, তাহলে আণবিক ভর কাকে বলে? বলছে একটি অণুর ভর বাই একটি অণুর ভর। অণুটা কেমন হবে? সে মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে। আমি যদি সোডিয়াম ক্লোরাইড নিই, যদি সোডিয়াম ক্লোরাইড অণুর অস্তিত্ব নেই, আমি যদি একটা গ্লুকোজের অণু নিই, সেই অণুটার ভর একটা হাইড্রোজেনের তুলনায় সে যতগুণ হয়, তার নাম এটা হচ্ছে একটা গ্লুকোজের অণু, এইটা একটা হাইড্রোজেনের তুলনায় 50 গুণ ভারী, তাহলে এর আণবিক ভর হবে 50। আর একটা অন্য ধরনের অণু নিলাম, সেই অণুটার ভর একটা হাইড্রোজেনের তুলনায় 75 গুণ ভারী, তাহলে তার আণবিক ভর কত হবে? 75। কোনো পদার্থের অর্থাৎ মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণু একটা হাইড্রোজেনের তুলনায়, একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী সেটা হয় আণবিক ভর, সেটা হয় হাইড্রোজেন স্কেল। আর স্কেল আছে কার্বন স্কেল আর অক্সিজেন স্কেল, আমরা যা সংজ্ঞায়িত করবো সব কার্বন স্কেলে। তাহলে একটি অণুর ভর বাই একটি সি বার, সি ব্র্যাকেটের মধ্যে বার, পরমাণুর ভর ইন্টু একের বার। অর্থাৎ সংজ্ঞাটা কি? কোন মৌলিক বা যৌগিক পদার্থের অর্থাৎ পদার্থের একটা অণুর ভর একটি কার্বন পরমাণু সি বার পরমাণু ভরের একের বার তুলনায় যত গুণ ভারী সেইটা হয় আণবিক ভর। যেমন আণবিক ভর পেলাম, পরপর কতগুলো টপিক আমরা পাবো? আণবিক ভর পরে ঠিক পাবো গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পদার্থ হবে তাকে গ্রাম আণবিক ভর বলে। তাহলে গ্রাম আণবিক ভর সমান কি লিখতে পারি? যেমন অক্সিজেনের আণবিক ভর, অক্সিজেনের অণু, অক্সিজেনের অণু হাইড্রোজেনের থেকে 32 গুণ ভারী, তাহলে অক্সিজেনের আণবিক ভর কত? যদি উদাহরণ দিয়ে বলি O2 এর আণবিক ভর সমান 32, তাহলে অক্সিজেনের গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর সমান কত হবে? 32 গ্রাম। তাহলে আমরা বলতে পারি একটা গ্যাস জারের মধ্যে গ্যাসের অণু আছে, কত গ্রাম অণু আছে? 32 গ্রাম অণু আছে। তাহলে একটা গ্যাস জারের মধ্যে 32 গ্রাম অণু আছে, তাহলে এই পরিমাণ পদার্থকে আমরা বলবো 32 গ্রাম। তাহলে আণবিক অক্সিজেন আণবিক ভর 32, তাকে গ্রামে প্রকাশ করলে 32 গ্রাম হয়, তাহলে 32 গ্রাম অক্সিজেন আছে, তাহলে বলবো যে অক্সিজেনের গ্রাম আণবিক ভর কত? 32। এর পরেরটাই মজা, গ্রাম আণবিক ভর যেমন হলো, এরপর আসছে গ্রাম অণু কি? গ্রাম অণু, এটা মজাদার। কি মজাদার? গ্রাম অণু কাকে বলবো? বলছে এই 32 গ্রাম অক্সিজেনকে আমরা সংক্ষেপে বলবো 1 গ্রাম অণু অক্সিজেন। অর্থাৎ আমি বললাম এর মধ্যে 32 গ্রাম অক্সিজেন আছে, আর একজন এসে বললো স্যার 1 গ্রাম অণু অক্সিজেন আছে। গ্রাম অণু এর মধ্যে কত অক্সিজেন আছে? 1 গ্রাম অণু অক্সিজেন আছে। দুজনেই কিন্তু তথ্যের দিক থেকে 1, তাহলে 1 গ্রাম অণু অক্সিজেন, 1 গ্রাম অণু এখানে অক্সিজেন ও O2, 1 গ্রাম অণু O2 অক্সিজেন সমান কত অক্সিজেন? 32 গ্রাম অক্সিজেন। এখান থেকে বলে পরপর তিনটে সংজ্ঞা আণবিক ভর কাকে বলে? কোন পদার্থের একটা অণু একটা হাইড্রোজেন তুলনায় বা একটা অণু একটা কার্বনের সিবার পরমাণু যা ভর তাকে একের ভর বলে, তার তুলনায় এটা যত গুণ ভারী সেটা হয় আণবিক ভর।
মৌলিক বা যৌগিক পদার্থে একটা অণুর ভর যা থাকে গ্রামে, তো তাকে গ্রামে প্রকাশ করলে, যেমন অক্সিজেন ৩২, আমি যদি একটা জারের মধ্যে ৩২ গ্রাম অক্সিজেন নিই, তাহলে সেই পরিমাণ এই পদার্থকে ৩২ গ্রাম পদার্থকে গ্রাম আণবিক ভর করবো, অক্সিজেনের গ্রাম আণবিক ভর করবো ৩২। এইবার এই পদার্থের মধ্যে ৩২ গ্রাম অক্সিজেন আছে, সেই পরিমাণ যদি অক্সিজেন থাকে তাকে বলবো ১ গ্রাম। উদাহরণগুলো একটা দেখে নিই, যদি ৩২ গ্রাম না থাকে ৬৪ গ্রাম অক্সিজেন থাকতো তাহলে এখানে কত গ্রাম অণু হতো? ২ গ্রাম অণু। এখানে যদি ৯৬ গ্রাম অক্সিজেন থাকতো ৩ গ্রাম অণু। পর এই তিনটে স্টেপ আমরা দেখলাম। মোলের ধারণা একই করে নিয়েছি, মোল কাকে বলে, মোল সংখ্যা কাকে বলে আমরা পড়েছি, অ্যাভোগাড্রো সংখ্যা, এগুলো হয়েছে তত্ত্বের হিসাবে। এরপরে মোলার আয়তন, মোলার আয়তন এই সব অংশগুলো পড়ব। এখানে যে ক্যান্সারটা দেখেছি, এই উদাহরণটা রাখছি, ক্যান্সার আছে, এই ক্যান্সারের মধ্যে গ্যাসের অণু আছে, কত গ্রাম গ্যাস আছে? ৩২ গ্রাম অটো আছে, তাকে কি বলছে? ১ গ্রাম অণু অটো বা ১ গ্রাম অণু অক্সিজেন আছে। এইবার আমরা দেখতে চাই বলছি যে মোলার আয়তন, পরের সংখ্যাটা হচ্ছে মোলার আয়তন। মোলার আয়তন কি? কিচ্ছু নয়। এই গ্যাসের কত চাপ আমি জানি না, কত উষ্ণতা জানি না, নির্দিষ্ট চাপ আছে ও উষ্ণতা। তাহলে এই গ্যাসের মধ্যে চাপ স্থির রাখা হচ্ছে এবং উষ্ণতা স্থির রাখা হচ্ছে, এবং এর মধ্যে ৩২ গ্রাম অক্সিজেন করা আছে। এই গ্যাস জারের মধ্যে যে পরিমাণ গ্যাসের আয়তন হবে, এর যে আয়তন হবে, আয়তন এর আয়তনটাই হবে মোলার আয়তন। এই আয়তনটা কি আয়তন? মোলার আয়তন। তাহলে নির্দিষ্ট চাপ এবং উষ্ণতা, অর্থাৎ চাপ এবং উষ্ণতা স্থির রেখে ১ মোল পরিমাণ গ্যাস, ৩২ গ্রাম গ্যাস মানে কত? ১ মোল। ১ মোল পরিমাণ গ্যাসের যে আয়তন হয় তাকে মোলার আয়তন বলা হয়। ১ মোল পরিমাণ গ্যাসের যে আয়তন হয় তাকে মোলার আয়তন বলা হয়। তাহলে মোলার আয়তন কাকে বলে? পেলাম কি? নির্দিষ্ট চাপ উষ্ণতায় ১ মোল পরিমাণ কোন গ্যাসের, কারণ ৩২ গ্রাম অক্সিজেন মানে কিন্তু ১ মোল অক্সিজেন, তাহলে ১ মোল পরিমাণ অক্সিজেন গ্যাসের যে আয়তন হয় তাকে মোলার আয়তন। এটা গেল মোলার আয়তন নির্দিষ্ট। এসটিপি অর্থাৎ প্রমাণ চাপ এবং উষ্ণতা এসটিপি, ও এসটিপিতে ১ মোলের আয়তন, ১ মোলের ১ মোল অক্সিজেনের আয়তন সমান হচ্ছে ২২.৪ লিটার। কত? ২২.৪ লিটার। তাহলে প্রমাণ চাপ উষ্ণতা এসটিপিতে ১ মোল যে কোনো গ্যাসের, এখানে অক্সিজেন এসি বলে অক্সিজেন, ১ মোল অক্সিজেন, ১ মোল অক্সিজেন আয়তন কত? ২২.৪ লিটার। ১ মোল না বলে যদি আমি এখানে ৩২ লিতাম, কারণ ৩২ গ্রাম বা ৩২ গ্রাম ওটির আয়তন কত হতো? ৩২ গ্রামের আয়তন হতো হয় ২২.৪ লিটার। তাহলে এসটিপিতের মান হচ্ছে ২২.৪ লিটার, বুঝছে? ২২.৪ লিটার। নেক্সট চলে আসি, মোলার আয়তন হয়ে গেল। এবার আমরা একটা ছকের সাহায্যে পুরো বিষয়টা একটু বোঝানো, পুরো ছকের সাহায্যে বোঝানো, মোলার আয়তন হয়ে গেল, এবার একটা ছকের সাহায্যে বোঝানো। আমরা এবার এই ছকটা একটা পূর্ণ করব কি? প্রথমত দেখেন, মৌলিক বা যৌগিক পদার্থ, আমরা কতগুলো পদার্থের পরপর আলোচনা করব।
এক হচ্ছে ছোট ছোট করে হাইড্রোজেন, এক নম্বর হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন এটা মৌলিক পদার্থ হাইড্রোজেন, পারমাণবিক বল। হাইড্রোজেনকে আমরা প্রাথমিক মৌল ধরে ওই স্কেলে আমরা মাপি, পারমাণবিক বল সামনে পূর্ণ সংখ্যা এক, অর্থাৎ হাইড্রোজেন তার পরমাণু, হাইড্রোজেন পরমাণু কত গুণ হয়, এক গুণ, বা হাইড্রোজেনকে কার্বন স্কেলে বলতে পারে, হাইড্রোজেন একটা পরমাণু নিলাম, হাইড্রোজেন একটা পরমাণু, একটা কার্বন পরমাণু একের বার তুলনায় এক গুণ মানে সমান, হাইড্রোজেনের পারমাণবিক ভর এক, গ্রাম পারমাণবিক ভর কত, যত গ্রাম হাইড্রোজেনের যেটা পারমাণবিক ভর তাকে গ্রামে প্রকাশ করলে কত হয়, এক গ্রাম হয়, তাহলে এক গ্রাম, তাহলে গ্রাম পারমাণবিক ভর এক গ্রাম, গ্রাম পরমাণু কত, এক গ্রাম পরমাণু কত, এক, কারণ এক গ্রাম পাত্রের মধ্যে যদি এক গ্রাম হাইড্রোজেন থাকে, একটা পাত্রে যদি এক গ্রাম হাইড্রোজেন থাকে, একটা পাত্র নিলাম তাতে এক গ্রাম হাইড্রোজেন আছে, তাহলে তাকে বলবো এক গ্রাম পরমাণু হাইড্রোজেন আছে। পরমাণু সংখ্যা, এই যে পাত্রটা নিয়েছি এর মধ্যে কতগুলো পরমাণু আছে, এর মধ্যে পরমাণু আছে অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ পরমাণু সংখ্যা 6.022 × 10⁻³৩, 6.022 × 10⁻³৩। আণবিক ভর, অক্সিজেন হাইড্রোজেন হচ্ছে পরমাণু, তার অণু আণবিক ভর কত হবে, কারণ হাইড্রোজেনের দ্বি পরমাণু H2, তাহলে এর আণবিক ভর হবে পারমাণবিক ভর যা তার দ্বিগুণ, তাহলে আণবিক ভর কত, 2 গ্রাম আণবিক ভর, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করা হচ্ছে, কত হবে 2 গ্রাম, গ্রাম, তাহলে একটা পাত্র, ওই পাত্রে এবার 1 গ্রাম হাইড্রোজেন না নিয়ে আমি 2 গ্রাম হাইড্রোজেন নিলাম, তাহলে ওতে কত, 2 গ্রাম হাইড্রোজেনকে আমরা বলবো 1 গ্রাম অণু হাইড্রোজেন, তাহলে কত গ্রাম অণু, 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু। মোল সংখ্যা, মোল সংখ্যা কত, মোল সংখ্যা কত, 1 মোল, কারণ হচ্ছে আণবিক 2 গ্রাম যদি হাইড্রোজেন থাকে তাকে আমরা বলবো 1 মোল, মোল সংখ্যা কত, 1, বা মোল কত, 1 মোল, এখানে মোল সংখ্যা দাঁড়িয়ে ছিল 1, অণুর সংখ্যা, এর মধ্যে অণুর সংখ্যা কত, 1 গ্রাম, সংখ্যা কম আছে 6.022 × 10³৩, দেখে এটা অবাক লাগতে পারে, এতগুলো কিন্তু হাইড্রোজেন পরমাণু, এখানে কিন্তু এতগুলো হাইড্রোজেন অণু, এতগুলো হাইড্রোজেন পরমাণু, 1 গ্রামে আছে এতগুলো হাইড্রোজেন পরমাণু, এখানে 2 গ্রামে আছে এতগুলো হাইড্রোজেন অণু আয়তন, তাহলে এই গ্যাসের যদি 2 গ্রাম হাইড্রোজেন থাকে এসটিপি, অর্থাৎ 0°C উষ্ণতা এবং 76 সেমি পার্শ্বভূমির সাথে এই গ্যাসের আয়তন কত হবে, 22.4 লিটার, 22.4 লিটার, তাহলে আরেকবার রিপিট করছি, হাইড্রোজেন হচ্ছে পরমাণু, মৌলিক বা যৌগিক পদার্থ, এটা কি পদার্থ নিয়েছে, মৌলিক পদার্থ, হাইড্রোজেন পারমাণবিক ভর কত, 1, হাইড্রোজেনের গ্রাম পারমাণবিক ভর কত, যত পারমাণবিক ভর হয় তাকে গ্রামে প্রকাশ করো, 1 গ্রাম, গ্রাম পরমাণু কত, 1, কতগুলো হাইড্রোজেন পরমাণু থাকবে, এত সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা, আণবিক ভর কত, 2 গ্রাম, আণবিক ভর কত, 2 গ্রাম, গ্রাম অণু কত, 1 গ্রাম অণু, মোল সংখ্যা কত, 1, অণু সংখ্যা কত, 1, স্টিপ্ত আয়তন কত, 22.4 লিটার। নেক্সট চলে আসি হাইড্রোজেনের পর, পরে ঠিক মৌলটা গ্যাসীয় মৌল বলে আগে আলোচনা করিনি, হাইড্রোজেন পর নাইট্রোজেন, নাইট্রোজেন, নাইট্রোজেনে একটা পরমাণু নিলাম, নাইট্রোজেন একটা পরমাণু একটা হাইড্রোজেনের পরমাণু থেকে প্রায় 14 গুণ বাড়ে, কারণ হাইড্রোজেন পরমাণু কেন্দ্রে একটাই মাত্র প্রোটন আছে, নাইট্রোজেনে 60টা প্রোটন, 60টা নিউট্রন আছে, তাহলে কত গুণ ভাড়া, তো প্রায় 14 গুণ, তাহলে নাইট্রোজেনে পারমাণবিক ভর কত, 14, গ্রাম পারমাণবিক ভর কত, তাহলে একটা গ্যাস জানালাম যে গ্যাসের মধ্যে 14 গ্রাম নাইট্রোজেন আছে, তাহলে পারমাণবিক ভর যা তাকে গ্রামে প্রকাশ করলে যা হবে সেটা হবে গ্রাম পরমাণু, অর্থাৎ 14 গ্রাম, একে কত বলবো, 1 গ্রাম পরমাণু, কত গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণু, একটু রিপিট করলি, যদি বলে 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন মানে কত গ্রাম নাইট্রোজেন, 14 গ্রাম নাইট্রোজেন, উল্টে ভাবে ঘুরিয়ে ভাবে,
14 গ্রাম নাইট্রোজেন মানে কত গ্রাম পরমাণু 1 গ্রাম পরমাণু কত সংখ্যক তাহলে গ্যাসের মধ্যে 14 গ্রাম নাইট্রোজেন আছে 14 গ্রাম নাইট্রোজেনে পরমাণু সংখ্যা কত হবে পরমাণু সংখ্যা হবে এত আণবিক ভর নাইট্রোজেন আণবিক ভর কত নাইট্রোজেন আণবিক ভর যেহেতু নাইট্রোজেন দ্বি পরমাণু 14 হলে এটা হবে 28 গ্রাম আণবিক ভর কত 28 গ্রাম কত অণু 1 গ্রাম অণু এক কত গ্রাম অণু 1 গ্রাম অণু মোল সংখ্যা কত এক কারণ 28 গ্রাম নাইট্রোজেন মানে 1 মোল নাইট্রোজেন ঘুরিয়ে ভাবি এইবার অণু সংখ্যা অর্থাৎ ওই গ্যাসের মধ্যে 28 গ্রাম নাইট্রোজেন আছে ওই গ্যাসের মধ্যে কতগুলো নাইট্রোজেন অণু আছে এত সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যক নাইট্রোজেন অণু আছে এর আয়তন কত 22.4 লিটার কারণ এসটিপি তে এক মোল পরিমাণ যে কোন গ্যাসের আয়তন 22.4 লিটার তাহলে এই রকম পড়লাম আমি একটু সব নাইট্রোজেন এর পরেরটা তোমরা নিজেরা করে নেবে 3 অক্সিজেন তোমরা করবে অক্সিজেন আমি 3 নাম্বারটা অক্সিজেন এমনি করে তোমরা বাকিগুলো করে নেবে আমি আরেকটা যৌগিক ইয়ের সংখ্যা দেব কোন নাম CO2 খুব কমন গ্যাস কার্বন ডাই অক্সাইড CO2 এটা মৌলিক পদার্থ না এটা যৌগিক পদার্থ সেই জন্য এর পারমাণবিক